আমাদের আরুষের স্কুলে কিভাবে পড়াশোনা শেখানো হয় আপনাদের সাথে একটু শেয়ার করি। ওর বয়স হচ্ছে 4+, কিন্তু মেয়ে আসলে 5 বছর পূর্ণ হবে। বাট এখন পর্যন্ত কিন্তু সে কোনো কিছু লিখতে পারে না, লিখতে পারে না বলতে কোনো অ্যালফাবেট কিন্তু সে লিখতে পারে না, বাট সে কিন্তু ড্রয়িং করতে পারে। আমি স্কুলের এই যে স্কুলের বইটা এখানের মধ্যে স্কুলে ও যা যা শিখে বা করে সেগুলো এনে এনে আমরা আমি কালেক্ট করে রাখি, যেহেতু বড় হলে এগুলো তার স্মৃতি থাকবে। এই যে দেখেন, এগুলো কিন্তু সে নিজেই রং করছে, একদম টিচার যেরকম দেখায় ওরা সরার চেষ্টা করে ঠিক সেই রকম রং করার। যে দেখেন গাছগুলো টিচার এঁকে দিছে, সে রং করছে, এই পাখির খাবার আঠা দিয়ে লাগাইছে, পাখি রং করছে, এসব কিছু কিন্তু ওরা নিজেরাই করে। টিচাররা ওদেরকে জাস্ট শুধু কেটে দেয় বা একটা তৈরি করে দেখায়, ওরাই কিন্তু সব কিছু নিজেরা আঠা দিয়ে লাগায়। এই যে ওদের নাম লেখা থাকে, তো আমরা সেটা দেখেই নিয়ে আসি। যে এখানে ছিল মাদার্স ডেতে হাতের মধ্যে রং লাগায়া সেটার ছাপ বসায়া আমাদের জন্য করছে। ওয়াও! এই যে সে দুই দিন ধরে সর্দি হয়ে গেছে, সেই কারণে ঘরে আছে। তো বাচ্চাকে ঘরে কিভাবে আমি 24 ঘন্টা অ্যাক্টিভ রাখতে পারি বলেন? স্কুলে তো ওরা কন্টিনিউ এটা সেটা কাজ করায়। দেশে ওর বয়সী মানে ওর ছোট বড় যত ভাই বোন আছে ওদের মায়েরা অনেক সময় বলতে শুনি, আমার বাচ্চারা এখন পর্যন্ত কোনো কিছু লিখতে চাইলে বা পড়তে বসতে বললে বসতেই চায় না। ঠিক আছে, আমাদের সিস্টেমটাই এরকম হয়ে গেছে যে এটুকু বাচ্চাকে আগে ABCD শিখায় নিতে হবে, সরেও সরে লেখা শিখায় নিতে হবে। আরুষ কিন্তু 1 থেকে 20 পর্যন্ত বলতে পারে, বাট মানে দেখলে মানে এই যেমন লেখাটা সংখ্যাটা সেটা যদি ওকে জিজ্ঞেস করি সেরকম 1 থেকে 10 পর্যন্ত সে বলতে পারে। মানে এখন ওদের স্কুলে এটা শেখানো হচ্ছে, তো আমরাও বাসায় এগুলোই শিখাচ্ছি। এখন আমাদেরকে বলে দেওয়া হয়েছে সে কিন্তু কোন সবজি কী কালার, এই যে সে নিজে নিজে কালার করতেছে সব কিছু, মানে ওর পছন্দসই। ওকে আমি হঠাৎ করেই ওর মনে হয়েছে এই বইটা দেখে যে মা আমি মাছটা রং করি নাই, তো বললাম ঠিক আছে রং করো, সে এটা দেখে দেখে রং করছে। ঠিক আছে, রং করা শেষ হইলো, তারপরে ঘরের মতো ছিল, তো ইয়লকা ট্রিটা লাগানোর সময় আমি এটা খুলে নিয়েছিলাম, তো রেখে দিয়েছিলাম কারণ এটা রং করা হয় নাই। তো মাছটা রং করার পরে ওরে বললাম তুমি এটা রং করবা, সে বললো ঠিক আছে। অলরেডি কিন্তু সে অনেকগুলোই রং করে নিছে বসে বসে। তো যেহেতু সর্দি তাই ফ্লোরে আর বসাই নাই, বিছানার উপরে দিয়ে দিছি, সে কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু রং করতেছে। মানে তার পছন্দসই যেটা ভালো লাগতেছে সেটাই করতেছে। এই যে এখানে আর এক সেট রং নিয়ে বসছে সে, এখানে এক প্লেট রং, সুন্দর বসে বসে সে তার মতো রং করতেছে। বাট আমি কিন্তু কখনোই স্কুলেও কিন্তু ওদেরকে কোনো অ্যালফাবেট শেখানো বা লিখতে জোর করা হয় না, জাস্ট শুধু এখনও পর্যন্ত পড়ানো শেখানো হচ্ছে, বাট হাতের লেখা পর্যন্ত টিচাররা এখনও ধরে নাই। তো সে কারণে আমরাও আমাদেরকে যেহেতু যেরকম বলে দেওয়া হয় সেরকমই আমরা করতেছি। যেমন এই বইটা আমি কিছুদিন আগে কিনে আনছি ঠিকই, আরও একটা বই আছে সেটাতে অনেক টাস্ক আছে সেগুলো ফিল আপ করতেছে, বাট এটাতে ABCD লেখা এরকম লিখবে। বাট এখনও যেহেতু স্কুলে ধরে নাই তো টিচাররা বলছে না এখনও আপনারা চাপ দিবেন না, সে কারণে আমি এগুলো আর শুরু করে নাই। এই যে বইয়ের দামটা এখানে লেখা আছে 249 রুবল করে এই বইটা ছিল, প্লাস এগুলো সে নিউ ইয়ারে গিফট পাইছে। ওরা কিন্তু আমি জোর করতেছি না, সে তার মতো করে যতটুকু তার ভালো লাগতেছে সে রং করতেছে। এটা শেষ হয়ে গেলে আরও কয়েকটা মানে ঘরের আরও বাকি পার্টগুলোতেও কিন্তু এরকম রং করার জন্যই ছিল, বাট ও এটাকে খেলা হিসেবেই নিছিল সে কারণে আর রং করা হয় নাই। তো এখন ভাবলাম আস্তে আস্তে রং করে নিলে রং করা শেষ হয়ে গেলে দেন ফেলে দিব এটা। তারপরে এই বইগুলো ওরে দিছিল কাকিমণি নিউ ইয়ারের গিফট হিসেবে। এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে, কোনো কিন্তু হাতের লেখা বা এরকম কিছু না, এরকম টিক চিহ্ন দাও বা এগুলো মিলাও, এইটুকুই জাস্ট। এই টাস্কগুলো বসে বসে ফিল আপ করো, মানে মাথার ব্যায়াম বলা যেতে পারে সেগুলোই করতেছে। বাট এখনও কিন্তু তাকে আমি কোনো ধরনের অ্যালফাবেট লেখা বা পড়তেই হবে তোমাকে জোর জবরদস্তি করা সেরকম কিছুই আমি করি না, সে তার মন মতোই কিন্তু করতেছে। এতে করে তার পড়াশোনার প্রতি ইন্টারেস্ট আসতেছে, আর যখন আমি দেখা যায় জোর করি তখন তার কিন্তু পড়াশোনা করার ক্ষেত্রে মানে ভয় ভীতিটা ঢুকে যায়। এবং তার অনেকগুলো বই আছে, ওই যে ওই পাশে ঘুমানোর আগে কয়েকটা কালকে পরে ঘুমাইছে এখানে রাখা, শেলফটাতে এখানে অনেকগুলো বই রাখা, নিচেরটাতে রাখা, উপরেরটাতে রাখা, এগুলো সব ওনার বই। প্লাস ড্রয়িং রুমে অনেকগুলো বই রাখা আছে ওর, কিন্তু সে ঘুমানোর আগে একটু পড়তে বসতেছে, পড়তেছে আমার নিজেই বলে মা এই বইটা আমাকে একটু গল্প পড়ে শোনাও। এই যে একটা গল্পের বই, এটা তার ফেভারিট একটা গল্পের বই, গল্প বলতে ওই কবিতার ছলে ছলে আর কি, অনেক কিছুই শিক্ষণীয় আছে এই বইগুলাতে। তো এই গল্পটা ওদের স্কুলেও এই গল্পের বইটা আছে, ওরা স্কুলেও পড়ে, ওর খুব ভালো লাগে। তো সে কিন্তু 1 থেকে 9 পর্যন্ত সব কিছুই বলতে পারে। আর ওষ এটা কাকুই সিফরা
পেঁয়াজ ওসিম, মানে পাঁচ এবং ওসিম বলি আমরা এইটকে। সুন্দর বলে নিল। যেহেতু সারাদিন ঘরে থাকবে, মানে অসুস্থ যেহেতু, তো চেষ্টা করতেছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার। সেখানে সারাদিনই ঘরে এটা সেটা নিয়ে ব্যস্ত থাকতে হয়, কারণ স্কুলে যেহেতু কন্টিনিউ সে ব্যস্ত থাকে, তো ঘরে দেখা যায় একটু পর পর মা আর কি করব আমি, আমাকে একটু কিছু দাও, আর একটু কিছু দাও, তো রান্না করতেছি, ওকে নিয়ে যাই, ও আমাকে হেল্প করে। এখানে বসে বসে একটু বই টই পড়লাম, একটু রিল্যাক্স হইল, তো সে তার মতো কিন্তু করতেছে, কোনো জোর জবরদস্তি আমি কোনো কিছুই ওকে করতেছি না। যে সে রং করছে, রং করে এখন ড্রেসের টুপিটাতে করে সে কতগুলো গাড়ি নিয়ে আসছে, ওনার তো জীবন মানেই গাড়ি। এই হচ্ছে রাশিয়ান স্টাডি সিস্টেম। দেখলেন, ফোর প্লাস বাচ্চা, কিন্তু এখন পর্যন্ত সে অ্যালফাবেট কিন্তু লিখতেও পারে না, স্কুলে ওদেরকে শেখানো হচ্ছে না, আমাদেরকে বলে দেওয়া হয়েছে আমরা যাতে জোর না করি ওদেরকে, জাস্ট শুধু এখন সংখ্যা শেখানো হচ্ছে, জিরোর থেকে দশ পর্যন্ত লিখা, প্লাস সে সংখ্যাটা দেখে বলতে হবে এটা কোন সংখ্যা, এইটুকুই শেখানো হচ্ছে, এর বেশি কিন্তু কিছুই না। তো এইটুকুই আমরা ওদেরকে করছি। এই হচ্ছে রাশিয়ান স্টাডি সিস্টেম।